হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রেশ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। তো বহুদিন পরে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। তো কারণটা হচ্ছে এটাই যে আমাদের বাড়িতে মনসা পুজো, তাই আগের দিন থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো সেদিনকে বাবা এসেছিলো আর কি। তো আগের দিন তো তোমরা জানো যে পুজো যখন হয় বাড়িতে কত রকমের কাজ থাকে, সমস্ত বাসন নামানো, ধোয়া, গুছিয়ে রাখা, অনেক কিছু। তো আমি আর মা মিলে সমস্ত কিছুই করেছি আর বাবাও এসেছে। আচ্ছা, পুজোর দিন সকালবেলা আমি শাড়ি পরেছি অনেকদিন পর বাড়িতে। এখন তো অলমোস্ট বাজে 8:10, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ঘর ধরগুলো একটু না গুছিয়েছি। আচ্ছা, গোছানোই থাকে, তারপর একটু লোকজন আসলে একটু হয় না যে একটু বেশি করে গোছে, ব্যাপারটা সেরকমই। আর এদিকে মা গেছে নিচের ঘরে পুজো দিতে, মানে ঘরের ঠাকুরকে। আর আমার কিছু টুকটাক কাজ ছিল সকালবেলা, যেমন রুটি করা, তরকারি করা, এগুলো যাতে সকালবেলা সবাই খাবে সেই জন্য। তো সেগুলোকে আমি কমপ্লিট করে স্নান করে নিজে একটু তো রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরেছি, আর কিছুই করিনি। যেহেতু এত সকালবেলা কী বা রেডি হবো, শাড়ি পরা ছাড়া কিছুই করার নেই। অনেকদিন পর বাড়িতে শাড়ি পরলাম। আর এই শাড়ি ব্যাপারটা ভালো লাগে, কিন্তু শাড়ি পরে কাজ করা ব্যাপারটা আমার ঠিক মানে পারি না, অতটা পছন্দ না, ওইটাই হলো ব্যাপার। তো কিছু করার নেই, বাড়িতে যেহেতু পুজো করতেই হবে আর শখ করলো, এটাই হলো ব্যাপার। এদিকে কিন্তু পুজোর অনেকটাই যোগাযন্ত্র করে ফেলেছি আমি আর মামলেই, তার মধ্যে দুই কাকিরাও চলে এসেছে। তারপরে আর কি, যেহেতু তিন বউ রয়েছে মানে আমি একটু উঠে আসলাম, একটু ভাবছি যে আমি ভিডিও করে ওরা একটু হাতে হাতে গোছাচ্ছে। আমাদের এই বাড়িতে না এবছরে মানে এরা প্রতি বছর যেহেতু পুজো করে, এবছরে পুজোটা একটু অন্যরকম। তো কেন সেটা আমি তোমাদেরকে পরে বলছি, তোমরা দেখলে বুঝতেই পারবে। তো গোছানো কিন্তু অলমোস্ট প্রায় হয়ে গেছে, শুধুমাত্র ঠাকুরটাকে বসালেই হয়ে যাবে। আমি এই নিয়ে 2 বছর পুজোটা দেখছি। এর আগের বারে দেখেছিলাম, তখন আমি বিয়ে হয়নি, তখন আমি এসেছিলাম। তো সেবারে আমি অতটা লোকজন দেখিনি। আর এবছরে অনেকেই দুধকলা দিতে এসেছে আর কি, মায়ের পুজো দিতে এসেছিলো। তো এখানে সব ভাগে ভাগে করা আছে, আর সেই সমস্ত হিসাবে করা হচ্ছিলো যে কোনটা কাদের, কোনটা কী নামে, এইভাবেই। কারণ যেহেতু সবার এখানে আলাদা আলাদা মানে ব্যাপারটা আছে, সমস্ত কিছু মাথায় রাখতে হবে, ওই জন্য। সমস্ত গোছানো কমপ্লিট, এবারে ঠাকুরটাকে আনবো। ঠাকুরটাকে আগের দিনকে এনে রেখে দিয়েছিলো, কিন্তু মুখটা না দেখা হয়নি। তো আমি ভীষণ এক্সাইটেড ঠাকুরের মুখটা দেখার জন্য। ঠাকুরমশাই আসার কথা আছে 10টার সময়, জানি না কখন আসবে, এখনও পর্যন্ত তো আসছে না, অলমোস্ট প্রায় 12টা বাজতে যায়। তো তাকে কন্টিনিউ তো ফোন করে আছি, সে তো ফোনটা পর্যন্ত তুলছে না। তো যাই হোক, এখানে সব কিছু একটু দেখে নেওয়া হচ্ছে। আর এরপরে রান্নার ব্যাপার আছে, যেহেতু অনেক দেরি হয়ে যাচ্ছে, দেখা যাক সে কখন আসে, সবাই তার অপেক্ষাতেই রয়েছে। তো তোমাদেরকে যে একটা গল্পের কথা বলছিলাম যে কেন পরিবর্তন হয়েছে প্রতি বছরের তুলনায়, তো প্রতি বছর নাকি এই বাড়িতে হচ্ছে ঘটে পুজো হয় এক ধরনের ছড়া থাকে সেইটাকে। তো এবছরে কাকা ভুল করে মূর্তি নিয়ে এসছে, তো সেটাকে নতুন করে বস্ত্র বিতরণ করে, চক্ষু দান করে, সব কিছু নিয়ে সময় নিয়েছে। তো ওই জন্যই এটা একটু নতুন টাইপের আমার কাছে, আর সবার কাছে এটা নতুন যেহেতু এটা করা হয়নি। একটু নিয়মটা পরিবর্তন হয়ে গেল, তো এই বছর থেকে আবার এই নিয়মেই চলবে। তো পুজো তো হয়ে গেছে, তারপরে সকালে যেহেতু রুটি করেছিলাম তো সেগুলো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে। এবারে রান্নার দিকে, রান্নাটা বসে গেছে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1টা বাজতে যায়, রান্না কমপ্লিট মানে বসছে আর কি। জানি না কখন রান্না শেষ হবে, কখন সবাই খাবে। তো আমাদের এখানে আজকে রান্না হচ্ছে পোলাও, মালুর দম, আর এদিকে পনির, চাটনি, পাঁপড়। তো কিছু কিছু আমি আগের দিন গিয়ে গুছিয়ে রেখেছিলাম, তার জন্য একটু তাড়াতাড়ি হবে, নাহলে যে কী হতো ভগবান জানে, তাতেও অনেক আশা করছি অনেকটাই দেরি হয়ে যাবে। তো আমি একটু হাতে হাতে হেল্প করছি মশলার জন্য, আমি রান্নাতে যাইনি। এদিকে আর দিদি ছিল আর কাকি ছিল, ওরাই রান্নাটা কমপ্লিট করেছে, আমি একটু গুছিয়ে গুছিয়ে দিয়েছি, যেটা জ্বালে গেছে হাতে সেটাই জাস্ট সাহায্য করেছিলাম। আর এখানে আমি একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি, যেটা আমরা হাসাহাসি করছি। দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি কী অবস্থা, ওর পায়ের মধ্যে হলুদ পড়েছে আর কি। এখানে দোষটা ওর না, ও বসে গল্প করছিল, আর এইদিকে বেকায়দাভাবে আমি হলুদের কুড়োটাকে নামাতে গেছি, সমস্ত হলুদ ওর পায়ে। তারপরে কিছুটা পয় পরিষ্কার করার পরও সাদা প্যান্ট দাগ হয়ে গেছে, যাই না উঠবে কিনা পরবর্তীকালে। আর রান্না এদিকে দেখো কীরকম অবস্থা, রান্না তো চলছে, টেনশানে আছি কীরকম কী হবে। আর তার থেকে বড় কথা হচ্ছে বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে।
তারপরে সন্ধ্যাবেলা তালের বড়া হয়েছিল, যেহেতু নিয়ম আছে সে ভগবানকে তাল দিয়েছিল আর কি, তো তার জন্য সেই তালটাকে নিয়ে তালের বড়া করতে হবে, তারপরে সেই তালের বড়া সবাই খাবে। তো এই বছর আমাদের এটাই প্রথম তালের বড়া খাওয়া, তো এরপরে তুমি যত খুশি খেতে পারো, এর আগে খাওয়া যাবে না, মানে মনসা পুজোর দিন থেকে তারপর থেকে খাওয়া যাবে, এটা আমি জানতাম না, এটা আমি জানলাম। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করবো, এরপরে আমি আর কোনো ক্লিপ না নেওয়া হয়নি। তো এইটুকুনি ভিডিও করেছি, তোমাদের কেমন লাগলো তোমরা সেটা জানিও, আর ভালো লাগলে আমি চেষ্টা করবো আর একটু বড় বড় করে দেওয়া, সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলতে পারো, তো সেই হিসাবে আমি করবো। তো যাই হোক, সবাইকে টাটা, আর পারলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।